হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইংলিশ পোয়েট জিওফ্রে চসারের বিস্ট ফেভেল দ্য নান স্প্রাইস্ট টেল। জিওফ্রে চসারের 626 লাইন্সের এই বিস্ট ইপিকটি আলোচনার আগে আমরা জেনে নিব জিওফ্রে চসার সম্বন্ধে। জিওফ্রে চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার অর ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তার লেখা দ্য ক্যান্টারবারি টেলসের জন্য সে বিখ্যাত। দ্য ক্যান্টারবারি টেলস মূলত 24টি গল্পের একটি সংকলন, যেখানে রয়েছে 17,000 লাইন, এবং এই লেখাটি লেখা হয় 1387 থেকে 1400 সালের মধ্যে। এবং দ্য ক্যান্টারবারি টেলসকে বলা হয় ম্যাগনাম, কোনো লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা অথবা তার বেস্ট ওয়ার্ককে সাধারণত ম্যাগনাম অপাস বলা হয়। স্যার তার ক্যান্টারবারি টেলসে 30টি চরিত্রের মাধ্যমে 14th century সমসাময়িকগুলোকে ফুটিয়ে তুলেছেন, ওই সময়ের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো দ্বারা সমাজে যে অপব্যবহার হচ্ছিল বা সমাজে সে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই সব কিছুই সে ফুটিয়ে তুলেছেন তার ক্যান্টারবারি টেলসের মাধ্যমে। সেই সময়ে অনেকেই তাদের ক্ষমতার অপব্যবহার করছিল এবং সকল ক্ষমতা চলে যাচ্ছিল বিজনেস ক্লাস পিপলের হাতে এবং মিডল ক্লাস যে মানুষেরা তারা শোষিত হচ্ছিল, বিজনেস ক্লাসের আরও উত্থান হচ্ছিল। সমাজের এই সকল চিত্রই এই 24টি গল্পে আসলে ফুটিয়ে তুলেছেন। এবং এই নান প্রাইসড টেলও এই 24টি গল্পের মধ্যে একটি, যেটা হচ্ছে দ্য নান প্রাইসড টেলসের ইপিলগে বলা হয়েছে যে ট্যাভার্ড ইন থেকে যখন তীর্থযাত্রীরা রওনা দেন তখন সরাইখানার মালিক অর্থাৎ যে হ্যারি বেইলিকে আগে গল্প বলবেন সেটা নির্বাচনের জন্য একটা পদ্ধতি চালু করেন এবং তিনি কিছু ঘাস হাতে নিয়ে তাদের সামনে ধরতে বলেন এবং বলেন যে যে সবচেয়ে ছোট ঘাসটি ধরবে তাকেই প্রথমে গল্প বলতে হবে। তো যে কথা সেই কাজ, সেইভাবেই গল্প বলা চলতে থাকে। তো একটা সময় নিয়ম মাফিক সবচেয়ে ছোট ঘাসটি পড়ে নাইটের হাতে এবং নাইট যথারীতি রাজা থিসিয়াসের একটা ঘটনা শোনান, এভাবেই চলতে থাকে আসলে। তো একটা সময়ে যখন দ্য মনকের পালা আসে এবং সে যখন গল্প বলছিল আসলে তার টেলটা কারোরই খুব একটা মনে ধরছিল না, মানে শুনতে খুব একটা ভালো লাগছিল না, তখন নাইট তাকে বললেন যে তুমি আরেকটা গল্প শোনাও, এই গল্পটা আসলে কারোরই ভালো লাগছে না এবং এই পরিবেশের সাথে এই গল্প যাচ্ছে না। সবাই তখন শিক্ষামূলক কিছু গল্প শুনতে যাচ্ছিলেন। ওই ঠিক ওই সময় হ্যারি বেইলি আসলে স্যার জন নামে একজনকে গল্প বলার জন্য আবেদন করেন এবং সেই সময় তিনি মোরগ, মুরগি এবং শিয়াল নিয়ে একটা নীতিকথামূলক গল্প পরিবেশন করেন যেটি সবারই খুব ভালো লাগে। তো এটিই মূলত নান স্প্রিস্ট'স্টেল নামে সংকলিত। হাস্যরস, কৌতুক এবং নীতিকথা মিলে এটি একটা আসলে উপকথা এবং মধ্যযুগে পশু পাখিদের নিয়ে বহু উপকথা পরিচালিত ছিল এবং পশু পাখিদের মধ্যে প্রায় ক্ষেত্রেই মানবিক গুণ আরোপ করে গল্পগুলোতে আনন্দ, বেদনা আর অনাবিল হাস্য, কৌতুক মিশ্রিত করে পরিবেশন করা হতো। এবং এই যে গদ্য, পদ্য বা উপকথা বা ছোট গল্প, যার সাধারণত একটা নৈতিকতা থাকবে এবং জন্তুর কল্পকাহিনীকে আসলে প্রাণীর চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হবে, মানে পশু পাখির মাধ্যমে প্রাণীদের কোনো কিছু নৈতিক শিক্ষা দেওয়া হবে এবং মানুষের চরিত্রগুলোকেই বা মানুষের বিহেভিয়ারই আমরা তাদের মধ্যে দেখতে পাবো। এটাই মূলত হচ্ছে একটা বিস্ট ফেভেল। এখন আমরা জেনে নেব ইম্পর্টেন্স ক্যারেক্টার সম্বন্ধে। প্রথম ক্যারেক্টার্স হচ্ছে দ্য উইডো, অর্থাৎ এখানে একজন পূর্ণবয়স্ক গরিব বিধবা মহিলাকে আমরা দেখতে পাবো, যিনি খুবই সাধারণভাবে
জীবনযাপন করত। তার স্বামী মারা যাওয়ার পর দুই কন্যা সন্তান নিয়ে সে সাদামাটাভাবে জীবনযাপন করত, কারণ তার অত বেশি জমিজমা বা সম্পদ ছিল না। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে দ্য চ্যান্টিক্লিয়ার, যিনি হচ্ছে একজন হ্যান্ডসাম রোস্টার এবং হু হ্যাজ মেনি ওয়াইভস, যার রয়েছে কোমল সুর এবং উজ্জ্বল সোনালি পালক, আর যার দেহকে তুলনা করা হয়েছে রাজপ্রাসাদের দেয়ালের মতো কোমল এবং উঁচু হিসেবে, এবং যার পাগুলো ছিল বেগুনি এবং ঠোঁট বলা হয়েছে কালো। এবং পরবর্তী ক্যারেক্টার হচ্ছে স্যার রাসেল, একটা ধূর্ত শিয়াল। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে লেডি পার্টিলোট, যে হচ্ছে একজন লাভলি গ্রেশাস লেডি। লেডি পার্টিলোট ছিল সমস্ত মুরগিগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল পালকযুক্ত এবং সুন্দরী, যার কারণে এর তাকে খুব পছন্দ করত। এবার চলে যাচ্ছি গল্পের সামারিতে। শুরুতেই আমরা দেখতে পাই ভোরবেলা চন্টিক্লিয়ার তার স্ত্রীদের নিয়ে বসেছিলেন, তখন চন্টিক্লিয়ার খুব অস্থির হয়ে উঠল এবং কান্নাকাটি শুরু করলো। দেখে লেডি পার্টিলেট তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন চন্টিক্লিয়ার তার ভূতুরের স্বপ্নের কথা লেডি পার্টিলেটের কাছে বর্ণনা করলেন এবং সে বললেন তাকে কোনো একটা জন্তু নিয়ে যাচ্ছে ধরে এবং তাকে হত্যা করতে চলছে, এবং তিনি জন্তুটার যে বর্ণনা দিল যে তার সরু থুতু এবং উজ্জ্বল চোখ এবং চেহারার যে বর্ণনা দিয়েছিল তাতে আসলে শিয়ালের চেহারার সাথে সম্পূর্ণভাবে খাপ খেয়ে যাচ্ছিল। কিন্তু প্যাটিলট স্বপ্নের কথা শুনে চন্টিক্লিয়ারকে বলল যে এটা আসলে একটা কাপুরুষতা বা ভীরুতার লক্ষণ, যেটা আসলে একজন পুরুষের সাথে যায় না। সে চন্টিক্লিয়ারকে আসলে তিরস্কার করছিল এবং বলছিল যে আসলে স্বপ্ন তো স্বপ্নই, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। সে আরও বলছিল যে আপনি হয়তো শারীরিক অসুস্থতা বা বেশি খেয়ে ফেলেছেন অথবা আপনার পেটে সমস্যা হয়েছে, যার কারণে আপনি এই ধরনের ভুলভাল আবোলতাবোল স্বপ্ন দেখছেন। তো তখন লেডি পার্টিলের তাকে আসলে ভেষজ খাদ্য তৈরি করে দেওয়ার কথা বলল এবং বলল যে এগুলো খেলে তার পেট ঠিক হয়ে যাবে, সে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে এবং এই ধরনের স্বপ্ন আর দেখবে না বা সে আতঙ্কে থাকবে না। তখন চন্টিক্লিয়ার আসলে তার পরামর্শের জন্য তাকে ধন্যবাদ দিলেন এবং সে তাকে বেশ কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে আসলে স্বপ্ন মূলত স্বপ্নই না, এর আসলে বাস্তবে অস্তিত্ব আছে বা থাকে। আরও বললো যে সব স্বপ্নই আসলে অর্থহীন নয়, জীবনে আমরা যে স্বপ্নগুলো দেখে থাকি সেগুলো আসলে আমাদের বিপদের পূর্বাভাস দিয়ে থাকে এবং আমাদের জীবনে যে ঘটনাগুলো আসলে ভবিষ্যতে ঘটতে পারে সেগুলোই আমরা স্বপ্নের মাধ্যমে আগাম দেখতে পাই। এখানে তিনি বেশ কিছু প্রাচীন উদ্ধৃতি করেন, তার মধ্যে একটি হচ্ছে একটা তীর্থযাত্রায় দুই বন্ধু জায়গা খুঁজে পাচ্ছিল না, তাই বাধ্য হয়ে তাদের সঙ্গ ছাড়তে হয়। তখন একজনকে আসলে সরাইখানায় ঘরে থাকতে দেওয়া হয় এবং অন্যজনকে খামারের শস্যাগারে ঘুমাতে হয়েছিল। তো রাতে প্রথম তীর্থযাত্রার স্বপ্নে তার বন্ধু উপস্থিত হয়ে বলল যে সে একটি সারের আস্তানায় ঘুমাচ্ছে এবং যদি সে তার সাহায্য না আসে তবে রাতে তাকে হত্যা করা হবে। তখন যে তীর্থযাত্রী সে স্বপ্নকে উপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়ল। তিনি পরপর দুবার একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয়বার তার বন্ধু উপস্থিত হয়েছিল এবং বলেছিল যে তাকে তার সোনার জন্য হত্যা করা হয়েছিল এবং তার লাশ শহরের পশ্চিম গেটে একটা গোবরে বোঝাই গাড়িতে ফেলে দেওয়া হয়েছিল। পরের দিন তীর্থযাত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং বন্ধুর খোঁজে শস্যাগারে গেল এবং তিনি দেখতে পেলেন যে তিনি যা দেখেছিলেন একদম সত্যি, সে তার বন্ধুর লাশ।
এই গোবরের গাড়িতে খুঁজে পেয়েছে। তিনি আরও একটি উদাহরণ দেন যে ইতিহাসের রাজা কেনেলেম তার নিজের মৃত্যুর পূর্বাভাস পেয়েছিলেন, কিন্তু সেটা সে স্বপ্ন বলেই উপেক্ষা করেছিলেন, কিন্তু সেই রাজা আসলে মারা গিয়েছিলেন। গ্রিক মিথোলজিতে আমরা পড়েছিলাম যে হেক্টরের স্ত্রী আসলে হেক্টরের মৃত্যুর পূর্বাভাস পেয়েছিলেন যে হেক্টর যদি যুদ্ধে যায় তাহলে সে মৃত্যুবরণ করবে। সেখানেও আমরা দেখেছি যে হেক্টর যুদ্ধে গিয়েছিলেন এবং সে মৃত্যুবরণ করেছিলেন। তো এইসব ঘটনাগুলো আসলে চ্যান্টিক্লিয়ার প্যাটিলটকে বলে বোঝাতে চেয়েছিলেন, এবং এসব বলে আসলে তিনি তার স্ত্রীর কথাকে উপেক্ষা করতে চেয়েছিলেন এবং সমসাময়িক কালে পুরুষের নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল সেটারই প্রতিফলন আমরা দেখতে পাই এই ঘটনার মাধ্যমে। এবং এটা বলার সাথে সাথে আবার চ্যান্টিক্লিয়ার বিষয়টি নিজে নিজে বুঝতে পারেন যে সে আসলে তার ওয়াইফের সাথে একটু খারাপ ব্যবহারই করে ফেলেছেন তাকে তার কথাকে উপেক্ষা করে। তখন সে আবার তার স্ত্রীর প্রশংসা করতে লাগলেন এবং বললেন একটা ফ্রেজ এর মাধ্যমে ল্যাটিন, যে নারী হলো পুরুষের সম্পূর্ণ আনন্দ এবং সুখ, এটা বলে এবং সে তার অন্যান্য স্ত্রীদেরও প্রশংসা করছিলেন। পরে তিনি হাঁটাহাঁটি করছিলেন এবং এরই মধ্যে ডন রাসেল নামে একটি ধূর্ত কালো শিয়াল উঠানে ঢুকে পড়ে এবং বাঁধাকপির পাতার মধ্যে লুকিয়ে থাকে চ্যান্টিক্লিয়ারকে আক্রমণ করার জন্য, এবং উপযুক্ত মুহূর্তের আশায় সে অপেক্ষা করতে লাগলো। চ্যান্টিক্লিয়ার অ্যাকচুয়ালি তখন আনন্দের সাথে একটা প্রজাপতিকে দেখছিল, এবং তখনই চ্যান্টিক্লিয়ার যখন শিয়ালটিকে দেখে পালাতে যাবে, ডন রাসেল অর্থাৎ ধূর্ত শিয়াল তখন তার কণ্ঠের প্রশংসা শুরু করলো এবং তোষামধির মাধ্যমে যখন চ্যান্টিক্লিয়ার পালাতে যাবে যাবে তখন তাকে আটকে দিল ধূর্ত শিয়ালটি। তখন শিয়ালটি তাকে বলল যে আমি তোমার ক্ষতি করার জন্য আসিনি, আমি শুধুমাত্র তোমার গান শোনার জন্য এসেছি এবং তোমার গান খুবই আমার পছন্দ। তো তখন চ্যান্টিক্লিয়ার আসলে খুবই গদগদ হওয়া যাকে বলে খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল এবং সে গান ধরলো চোখ বন্ধ করে পায়ের উপরে ভর করে। সেই মুহূর্তেই শিয়ালটি লাফিয়ে ওঠে এবং চ্যান্টিক্লিয়ারকে ঘাড় ধরে দৌড়ে জঙ্গলে নিয়ে চলে গেল। চ্যান্টিক্লিয়ারের স্ত্রীরা তখন এটা দেখেই জোরে চিৎকার শুরু করে এবং দৌড় তাদের পিছনে দৌড় দেয়, এবং তাদের মধ্যে পার্টিলট সবচেয়ে জোরে চিৎকার করে, এবং তাদের চিৎকারে বিধবা এবং তার মেয়েরাও জেগে উঠেছিল এবং সাহায্যের জন্য তারাও দৌড়ে যাচ্ছিল এবং অনেক পুরুষ মহিলারাও জড়ো হয়েছিল। চ্যান্টিক্লিয়ারও একটা তোষামধির আশ্রয় নিল, অর্থাৎ সেও ডন রাসেলকে বলল যে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এই জনতার ভিড়ে চিৎকার করে বলতাম যে তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি আজকে এই মোরগটিকে খাবই, আমি হলে এটা করতাম, তুমি কি এটা করবে না? তখন ধূর্ত শিয়ালটি মুহূর্তের জন্য বলে উঠল যে হ্যাঁ আমিও এটা বলবো। সে যখন হ্যাঁ আমিও এটা বললো তখন তার মুখ থেকে আসলে মুরগিটি পড়ে গেল এবং সে দৌড়ে লাফ দিয়ে গাছের উপরে উঠল। শিয়াল আসলে আবার তোষামোদি শুরু করে, কিন্তু চ্যান্টিক্লিয়ার বুঝতে পারে সে আর গাছ থেকে নামে না এবং শিয়ালটি তাকে আর ধরতে পারে না, সে আসলে প্রাণে বেঁচে যায়। তো ম্যাডাম পার্টিলেট আসলে চ্যান্টিক্লিয়ারের দুঃখে আগেই সুইসাইড করে ফেলে। এইভাবে আসলে এই দ্য নান প্রেস্টেল টি শেষ হয়, এই নীতি কথামূলক গল্পটি শেষ হয়। ছিল সংক্ষিপ্ত সামারি। এখন আমরা আলোচনা করব এটির থিম নিয়ে। এখানে চষার আসলে তার দ্য নানস প্রিস্ট টেইলে জুড়ে অনেক থিম এবং নৈতিকতার চিত্রই তুলে ধরেছেন। চষার আসলে চ্যান্টিক্লিয়ার চরিত্রের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নৈতিকতার উদাহরণ দিয়েছেন যে চাটুকারিতা বিশ্বাস করার মতো অসাবধান আসলে আপনারা বাস্তব জীবনে হবেন না। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের ফ্ল্যাটারির আশ্রয় নিয়ে থাকেন। গল্পে আমরা যেমন দেখতে পাই যে চ্যান্টিক্লিয়ার তার হচ্ছে
একটা শিয়ালের মুখোমুখি হয় এবং শিয়াল হচ্ছে তাকে চাটুকারিতার মাধ্যমে দোষামোদী করে বিভিন্নভাবে তার প্রশংসা করে তার আসলে মন জয় করে ফেলে এবং যার কারণে হচ্ছে শিয়াল খুব সহজেই চন্টিক্লিয়ারকে আসলে ধরতে পারে আপন আপসহীনভাবেই। ক্লিয়ার একটু সাবধান হতেন এবং শিয়াল যে তাদের জাতশত্রু এটা মাথায় রাখতেন তাহলে কখনোই সে এই বিপদের মুখোমুখি পড়তেন না। তো এই বিষয়টির মাধ্যমে লেখক আসলে আমাদেরকে সাবধান করেছেন এই ধরনের বোকামি না করার জন্য। এবং পরবর্তী যে থিমটি আমি দেখতে পাই আসলে এখানে চষার নারীর প্রতি যে সমাজের দৃষ্টিভঙ্গি সেটা তুলে ধরেছেন, কারণ তখনকার সমসাময়িক সময়ে সমাজে আসলে নারীদেরকে ওইভাবে মূল্য দেওয়া হতো না এবং তারা মনে করতো যে পুরুষের পত্তনের জন্য আসলে নারীই দায়ী। এই গল্পে আমরা দেখতে পাই যে যখন চন্টিক্লিয়ার তার স্বপ্নের কথা তার প্রিয়তমাকে বলেছিলেন তখন আসলে সে এই কথাটাকে গ্রাহ্য করেনি, কিন্তু তারা যদি আরও সাবধান হতো তাহলে আসলে এই ধরনের ঘটনার সম্মুখীন তাদের হতে হতো না। মূলত পাঠককে সচেতন করার জন্য এই ধরনের গল্পগুলো চষার বা সমসাময়িক লেখকরা বা আধুনিক যুগের লেখকরা লিখে থাকেন। তো এই গল্পগুলো আসলে হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক কাহিনী দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো ধৈর্য সহকারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।